এই নেত্র নিউজে যে নিউজটা দিল যে আয়না ঘরে বন্দী মানুষ, এই যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আপনার হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, এইগুলো 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 বিদেশিরা বলছে যে বাংলাদেশে, এবং নির্বাচনও যে আপনার একপেশে নির্বাচন হবে সেসব কথাও বলছে। সুতরাং পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে, এখন আওয়ামী লীগের থলের বিড়াল বের হয়ে গেছে, প্রকৃত চেহারা হলো বিদেশিদের সাহায্য ছাড়া। যেমন ইরানের শাহ ছিল আমেরিকার সাহায্য ক্ষমতায় ছিল, এরকম রাজা পাকসে যেমন এক ক্ষমতায় ছিল চীনের সাহায্যে, পরে যখন ইন্ডিয়ার দিকে চলে গেল থাকলো না। এইভাবে যখন এখন বিদেশি সাহায্য ছাড়া বিদেশের পলিটিক্যাল এবং ইনফোর্স শক্তিশালী সাহায্য ছাড়া এই সরকার টিকে থাকতে পারবে না, এই জন্য এখন পররাষ্ট্রমন্ত্রীকে আপনাকে ওই যে সেই বলির পাঠা বানিয়েছেন যে উনি ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি রাজনীতি বোঝেন না, উনি সত্য কথা বলেছে, এখন তার বিরুদ্ধে সবাই বলছেন। আপনি বলছেন যে বিএনপি তার বেহেস্ত কথাকে সমর্থন করে করে না, কারণ কি? কারণ এটা একটা অলিক কথা। আমি তো বলছি দুনিয়া কখনো বেহেস্ত হতে পারে না। বাংলাদেশে অর্জনের কথা বলছেন, বাংলাদেশে অর্জনের কথা উনি এক সময় অলিক বলেন আর এক সময় বাস্তবসম্মত কথা বলেন। এই মানে আমি সেটা বলছিলাম, আপনি যেটা অলিক, আপনি যদি বলেন যে উই আর সিটিং ইন এ হেভেন, এটা কি আমরা ইমাজিন করব? না, সেটা তো আমি বুঝতে পেরেছি। মানে ওটা একটা কথা, তো আপনি পক্ষে হেলহেল ভাই, আমি আপনাকে আরেকটু আরেকটু বলি দেখেন, আপনি দেখেন যে দাদা বলল যে আমাদের অনেক অর্জন, সমুদ্র সীমা অর্জন আপনারা নিয়েছেন, কি অর্জন করেছেন? আপনারা ওইখান থেকে গ্যাস তুলতে পারছেন? সেই সক্ষমতা তো নেই, অর্থনৈতিক সক্ষমতা আছে, বাপেক্সের সক্ষমতা নেই, আপনার সেই রাজনৈতিক এবং সেই সামরিক শক্তি কি আপনার আছে? আপনি ইচ্ছে করলে কি ভারত এবং বার্মাকে বাদ দিয়ে গ্যাস তুলবে তুলতে আপনি আপনার সেই ব্যাকবোন কি আছে? এটাও কিন্তু একটা বিষয়। আপনি কিসের অর্জন? আপনি বলছেন যে বাংলাদেশে হিন্দু সম্পত্তির কথা বলা হচ্ছেন, হিন্দু সম্পত্তির নেতারা বলছেন যে 71 পরে বা 71 পরে বা 47 পরে আমার যত হিন্দু সম্পত্তি দখল হয়েছে সব আওয়ামী লীগের নেতারা করেছে। এটা কিন্তু রানা দাসগুপ্ত বলেছে, আমি সেটাই বলি, সঠিক কাজ তো হয়নি, এটা তো সঠিক কাজ কখনোই হতে পারে না। আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, ব্রিটিশরা যদি আমাদের বিভক্ত আমলে দেখেন কতবার সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করেছে, সেই বাবরি মসজিদ থেকে শুরু করে তারপরে ওই যে আপনার গুজরাটের দাঙ্গার সময়, তখন কি বিএনপি একটা বাংলাদেশের দাঙ্গা হয়েছে? সামান্য ভারতে কিছু একটা হলে বাংলাদেশে এখন কি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা? দেখেন ব্রাহ্মণবাড়িয়া ইসে এগুলো হয়, অর্থাৎ আওয়ামী লীগ টোটালি ফেল। দাঙ্গা হয় নাই তো, সেটা তো হয়েছে যে একতরফা ভাবে শব্দ নিয়ে খেলা করতে পারেন, দাঙ্গা সংঘর্ষ দুই পক্ষ যদি, এইটা তো আপনার আওয়ামী লীগ, এইটা তো পরে আপনার সাংবাদিকরা লিখছে দাঙ্গা কাকে বলে, সংঘর্ষ কাকে বলে, এই শব্দ নিয়ে আপনি খেলা করতে পারেন, যা হয়েছে তাই বলা হয়েছে। এটা যে দুই পক্ষ যখন করে তখন সেটা হচ্ছে দাঙ্গা, মানে আপনি ভিকটিমকেও যদি এখন বলেন যে তারাও করছে তাহলে তো এইটা বলার দরকার নেই। দাঙ্গা বলেন, সংঘর্ষ বলেন, যাই কিছু বলেন, আওয়ামী লীগ টোটালি কমপ্লিটলি ফেইল। We'll be right back.